সবাইকে স্বাগতম। আমরা আবার চলে এসেছি ক্যাফে রূপকথার রাতের দৃশ্য দেখবার জন্য। একটা আলো ঝলমল করা ক্যাফে রূপকথা কীভাবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে ঠিক সেটাই দেখাব। আমরা এখন ঠিক সামনে দাঁড়িয়ে আছি, রাতের দৃশ্যটা দেখবার জন্য ভিতরে ঢুকব। দেখুন, উপরে আকাশটা এত নীল, এত সুন্দর লাগছে। প্রত্যেকটা জায়গায় অসম্ভব সুন্দর লাইটিং। আসলে রাত্রিবেলা এরকম একটা খোলা জায়গায় আর যদি লাইটিংটা সুন্দর না হয় তাহলে দৃষ্টি নন্দন তো হবেই না, কোনো ভালো লাগা কাজ করবে না। দেখুন, এখানে এখন ভিড় বেশি তুলনামূলক। আমরা দুপুরের দিকে যে দৃশ্যটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু একদমই লোক ছিল না, জনসমাগম একেবারে কম ছিল। মানুষ আসলে ক্রমশই বিকেলের দিকটাতে একটু শ্রান্তির খোঁজে বের হন, সে কারণেই মনে হচ্ছে এখন আসলে ভিড়টা বেশি। তো এই করোনাকালীন আপনারা যদি ওখানে যেতে চান তাহলে অবশ্যই ভিড় এড়িয়ে যাওয়াটাই ভালো। এই সেই বাচ্চাদের খেলনার জায়গাটা দেখুন, সেই দোলনাটা দুলছে, রেস্টুরেন্টের উপরটা। আমরা এবারে যাচ্ছি একটু ছোট্ট কেনাকাটার একটা জায়গা আছে যেটা দুপুরবেলা বন্ধ ছিল। ভিতরে একটা সুন্দর দোকান আছে, মানে তিনটা 850 টাকা। সুন্দর, এটাও কাঠের আছে, এই কাঠের এটা 1250 টাকা। আর এই হ্যারিকেনটা, এটা তো আরঙে পাওয়া যায়। ও আচ্ছা, এই হারিকেনটা সহ স্ট্যান্ডটা, এটা কত? 2000 টাকা পুরোটা। ভিতরে গিয়ে আমরা এবার দোকানটাতে ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে, যেটা ঘর সাজানোর জিনিস, যেগুলো ডেকোরেটেড জিনিস আসলে। এগুলো কারো ভালো লাগলে নিশ্চয়ই কিনে নিতে পারবেন। সেই রিক্সাটা যেটা সকালের দৃশ্য অন্যরকম ছিল, এখানে পাশে বসলে তখন পিছনে শুধু সবুজ আর সবুজই দেখা যেত। আর এখন এই জায়গাটার, এখন যে কোনো একটা ঘরের মধ্যে, সে পালকি হোক বা রিক্সা হোক বা যেটাই হোক, বসলে পরে এখন শুধু মনে হবে আপনি একটা আকাশের গায়ে হেলান দিয়ে বসে আছেন, যেন আকাশটা হাতের মুঠোয়। সেই পালকিটা সেলফি তোলায় ব্যস্ত আমরা। দিনের দৃশ্যটা দেখতে চাইলে আমাদের আগের ভিডিওটা দেখে নিন, লিংক দেওয়া থাকবে ভিডিওর শেষে। এই সেই ঝুলন্ত ব্রিজ যার পিছনে সেই কাঠের যে তিনতলা ঘরটা রয়েছে সেখানেও আছে লাইটিং। ঠিক আমার পেছনে আলোর খেলা চলছে পানির ভিতরে, কি অসাধারণ লাগছে, ঠিক একটা জীবনের দোলাচল।
অনেক ধন্যবাদ।